हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आमार चैनले आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर एकटा बेंगली ट्रेडिशनल रेसिपि, साबिकी रेसिपि, मुड़ी घंट। माछेर माथा दिए, रुई माछेर माथा दिए आमि एई मुड़ी घंटटा बानिएछि। आमि गोविंद भोग दिए बानिएछि। अनेके प्लेन राइस दिए बा आतप चाल दिएओ बानिए थाके, आमि एखाने गोविंद भोग दिए बानिएछि। चलुन देखे नी ताहले एई मुड़ी घंट बानाते की की लागछे। সবার ফার্স্টে এখানে রুই মাছের মাথাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে একটুখানি ম্যারিনেট করে এটাকে তেলে ভেজে নিচ্ছি। মাছের যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাওয়া অবধি কড়া করে মাছটাকে ভালো করে আমি তেলে ভেজে নেব। এপিটপিট করে ভেঙে ভালো মতন ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো আমি। এটা কাতলা মাছের মাথা দিয়েও করা যায়। এবারে এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ আর এখানে নিয়েছি 5 ফোড়ন, তার সাথে একটু গোটা যেটা হচ্ছে জিরে সেটা আমি মিক্সড করে এটাকে তেলে ফ্রাই দিয়ে দিচ্ছি। যখন তেলটা থেকে একটু গন্ধ এটা উঠতে শুরু করবে তখন এখানে আমি আদা, রসুন, লঙ্কার বাটার একটা পেস্ট রেডি করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। আদা, রসুন, লঙ্কার যখন পেস্টটা থেকে গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব। এখানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি কিছুই লাগে না, শুধু আদা রসুন দিয়ে এটা হয়ে যায়। রসুন না পড়লেও চলে, শুধু আদা দিয়ে করলেও এটা খেতে অসাধারণ লাগে। আমি সাজেস্ট করবো শুধু আদা দিয়ে করলেও খুব ভালো হবে, তবে আমি সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণ একটু রসুন ইউজ করেছি। তো আদা, রসুন, লঙ্কার পেস্ট রেডি হয়ে গিয়ে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গোবিন্দভোগটাকে দিয়ে দিলাম। গোবিন্দভোগটাকে দিয়েও ভালো করে ফ্রাই করে নিতে হবে, মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগটা ভিজিয়ে রাখিনি, ভালো করে এটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে ঘি মাখিয়েও রাখিনি। সুন্দর সব মশলার সাথে মিশে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ চালের জন্য 1 গ্লাস জল নিয়েছি। যখন জলটা টেনে যাবে, ঝরঝরে হয়ে যাবে, চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মাছের মাথাটা অ্যাড করে দেবো। এখানে আমি ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঠিক যতটা চাল নেবেন ততটা মাপেই, কাপে হোক গ্লাসে হোক জল নেবেন, তাহলে বেশি জল থাকবে না, সুন্দর করে চালটা সেদ্ধও হবে, আচারটা ঝরঝরেও থাকবে, ভেঙে যাবে না। আমি ঢাকা দিয়ে ফিরে আসি 2-3 মিনিট, দেখুন হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে দিয়ে ভালো করে আরেকবার এই রাইসের সাথে এটাকে ভালো করে মাখিয়ে নেব। যখন চালটার সাথে মাছের মাথাটা ভালো করে মিশে যাবে তখন আমরা এর মধ্যে গরম মশলা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি। এটা উপরে দিচ্ছি জাস্ট গন্ধের জন্য। এবার গরম মশলা আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে রেডি হয়ে গেল আমাদের মুড়ি ঘন্ট। লাস্টে একটু ঘি দিয়েও নামিয়ে দিতে পারেন। ধনে পাতা দিয়ে সমস্তটা নামিয়ে নিয়ে আমরা এটাকে গরম গরম সার্ভ করব। একদম চাল সুন্দরভাবে ঝরঝরে সেদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি, একদম সুন্দর দাঁড়িয়ে আছে। লাস্টে একটু ঘি অ্যাড করে আমি গরম গরম এটা সার্ভ করব। গরম ভাতের সাথেও এটা খেতে ভাল লাগে, এমনিও এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার। আমি আবার হাজির হব পরবর্তী নেক্সট ভিডিওর সাথে। আজ তাহলে এখানেই শেষ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঝরঝরে একদম নেমেছে, আমি একবার তুলেও দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে গোবিন্দভোগটা সেদ্ধ হয়েছে, দাঁড়িয়েও আছে, ভেঙেও যায়নি, একদম ঘেটেও যায়নি, সেদ্ধও হয়েছে আর ঝরঝরে একদম নেমেছে। চাল আর জলের পরিমাণটা একদম ঠিক থাকলে এটা একদম ঝরঝরে নামানো যায়। আপনার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের সকলকার খুব ভালো লাগবে। আমি আবার হাজির হব পরবর্তী নতুন ভিডিওর সাথে, কোনো নতুন সাবিকি রান্নার সাথে, বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি নিয়ে আমি আবার হাজির হব নেক্সট ভিডিওর সাথে। আজ এখানেই শেষ করলাম, সকলে খুব ভালো থাকবেন, টাটা।